বর্তমান প্রেক্ষাপটে আমাদের পুরো বাংলাদেশ জুড়ে একটাই বিতর্ক, একটাই আলোচনা, একটাই বিতর্ক, একটাই আলোচনা। আর সেই বিতর্ক এবং সেই আলোচনাটা কি? সেটা হচ্ছে মূর্তি বনাম ভাস্কর্য, মূর্তি বনাম ভাস্কর্য। একদল বলে ভাস্কর্য আলাদা জিনিস, মূর্তি আলাদা জিনিস। আরেক দল বলে মূর্তি এবং ভাস্কর্য দুটো একই জিনিস। এখন যদি দুই পক্ষ এভাবে মানুষের কাছে মেসেজ দেয় যে এক পক্ষের মেসেজ হচ্ছে দুইটাই একই জিনিস, আরেক পক্ষের মেসেজ হচ্ছে মূর্তি আলাদা জিনিস আর ভাস্কর্য আলাদা জিনিস, তো এই যদি হয় অবস্থা, তাহলে আপনারা কোথায় যাবেন? আপনারা এই পক্ষে যাবেন নাকি ওই পক্ষে যাবেন? কথা বলেন। আপনারা যাবেন কোরআন হাদিসের আলোকে, যেটা প্রমাণিত কোরআন হাদিসের আলোকে, ইজমার আলোকে, সমস্ত ওলামায়ে কেরাম এর ফতোয়া প্রদানে যেটা সাব্যস্ত হবে আমরা সেটার দিকেই যাব, ঠিক কি না? আচ্ছা, মূর্তি ভাস্কর্য এটা কোরআন সুন্নাতে আছে যে এটা স্পষ্ট হারাম, কিন্তু আমাদের বাংলাদেশের কিছু মানুষ, প্রগতিশীল কিছু মানুষ, ব্যক্তিবর্গ তারা মানতে চায় না। তারা কোরআন হাদিস বাদ দিয়ে বলে যে ভাস্কর্য এবং মূর্তির মধ্যে অনেক পার্থক্য আছে। কি পার্থক্য? তারা বলে ভাস্কর্য এটা শৈল্পিক, এটা সৌন্দর্যের জন্য, ভাস্কর্যের পূজা করা হয় না, আর মূর্তি যেটা যার পূজা করা হয়। তাহলে ভাস্কর্য যার পূজা করা হয় না আর মূর্তি যার পূজা করা হয়, তারা এভাবে পার্থক্য দেখায়। তো আমি কোরআন এবং হাদিস বাদ দিলাম, আমাদের বাংলাদেশে প্রচলিত যে অভিধান আছে সেই অভিধান কি বলে আপনারা শুনুন। আমাদের বাংলাদেশের মধ্যে ব্যবহারিক বাংলা অভিধান একটা অভিধান আছে না, যে অভিধানটা সর্ব জায়গায় সমাদৃত, যে অভিধানটা আমরাও সকল শ্রেণীর মানুষ, ছাত্র জামানায়, শিক্ষক জামানায় ব্যবহার করে থাকে, এটার নাম বাংলা ব্যবহারিক অভিধান। এই অভিধানের মধ্যে ভাস্কর্যের সংজ্ঞা দেওয়া হয়েছে কিভাবে? ভাস্কর্যের সংজ্ঞা দেওয়া হয়েছে প্রস্তর আদি খোদাই করে যে মূর্তি নির্মাণ করা হয় তাকেই বলে ভাস্কর্য শিল্প। ভাস্কর্য কাকে বলে? প্রস্তর আদি পাথর খোদাই করে যে মূর্তি নির্মাণ করা হয়, এই মূর্তি নির্মাণ শিল্পকেই বলা হয় ভাস্কর্য। তাহলে এই সংজ্ঞা থেকে আপনারা কি বুঝলেন? ভাস্কর্য আলাদা জিনিস এবং মূর্তি আলাদা জিনিস, এমনটা বুঝলেন? কথা বলেন, নাকি মূর্তি এবং ভাস্কর্য একই জিনিস? আচ্ছা, এবার আসেন কলকাতা থেকে প্রকাশিত সংসদ বাংলা অভিধান। ওই অভিধানের মধ্যে ভাস্কর্যের সংজ্ঞা দেওয়া হয়েছে এভাবে, ভাস্কর্যের আগে ভাস্কর এর সংজ্ঞা দেওয়া হয়েছে। ভাস্কর কাকে বলে? ধাতু, প্রস্তর প্রভৃতি দিয়ে যে ব্যক্তি মূর্তি নির্মাণ করে তাকে বলে ভাস্কর। ভাস্কর এটা বিশেষ্য আর ভাস্কর্য এটা বিশেষণ। তো ভাস্কর বলা হয় ওই ব্যক্তিকে যে ধাতু, প্রস্তর আদি ইত্যাদি দিয়ে মূর্তি নির্মাণ করে। আর ভাস্কর্যের সংজ্ঞা দেওয়া হয়েছে উক্তভাবে মূর্তি নির্মাণ শিল্প, উক্তভাবে মূর্তি নির্মাণ শিল্প। তাহলে কলকাতা সংসদ বাংলা অভিধানের মধ্যে যে সংজ্ঞা দেওয়া হয়েছে, এই সংজ্ঞা থেকে আমরা কি বুঝলাম ভাই? কথা বলেন, যে ভাস্কর্য এবং মূর্তি কি একই জিনিস। ঠিক তেমনইভাবে বাংলা পিডিয়া, যেটাকে বলা হয় জাতীয় বিশ্ব জ্ঞানকোষ, ওটার মধ্যে ভাস্কর্যের সুবিশাল ইতিহাস দেওয়া আছে, অনেক লম্বা আলোচনা দেওয়া আছে। ওই আলোচনা আমি পড়েছি, ওই আলোচনার মধ্যে মূর্তি আর ভাস্কর্যের মধ্যে আমি কোনো পার্থক্য খুঁজে পাই নাই। এই গেল তিনটা। আমাদের অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিকশনারি কি বলে? অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিকশনারি এ কথাই বলে
যে কথা বলে ব্যবহারিক বাংলা অভিধান। অর্থাৎ ভাস্কর্য কাকে বলে? প্রস্তর আদি খোদাই করে যে মূর্তি নির্মাণ করা হয়, এই মূর্তি নির্মাণ শিল্পকেই বলা হয় ভাস্কর্য। তাহলে এই যে চারটা লোগাত থেকে, চারটা অভিধান থেকে আপনাদের কাছে এই ভাস্কর্য এবং মূর্তির সংজ্ঞা পেশ করলাম, আপনারা কি বুঝলেন? কথা বলেন, কি বুঝলেন? যে ভাস্কর্য আলাদা, মূর্তি আলাদা? তাহলে কি বুঝছেন? যে ভাস্কর্য এবং মূর্তি একই জিনিস। ইংরেজিতে ভাস্কর্যকে বলা হয় স্ট্যাচু। কি বলা হয়? স্ট্যাচু বা স্কাল্পচার। আমাদের বিশ্বের মধ্যে একটা অন্যতম স্ট্যাচু তথা ভাস্কর্য রয়েছে, যেই ভাস্কর্যের নাম হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি, যেটা আমেরিকাতে আছে। তো ইংরেজিতে স্ট্যাচু বলা হয় কিন্তু মূর্তিকে, আর স্কাল্পচার বলা হয় ভাস্কর্যকে। তাহলে ওই যে মূর্তিটা, এটাকে কি বলা হয়? স্ট্যাচু। আপনি নেট দুনিয়ায় সার্চ করে দেখেন, ইউটিউবে সার্চ করে দেখেন, সেখানে স্কাল্পচার আসে নাকি স্ট্যাচু আসে? আমি ঘেটে দেখেছি যে স্ট্যাচু অফ লিবার্টি। আরও এই ধরনের বিশ্বের বড় বড় যে সমস্ত ভাস্কর্য মূর্তি আছে, এগুলোর শুরুতে পরিচয় দেওয়া আছে স্ট্যাচু অফ ইউনিটি ইত্যাদি বিভিন্ন নামে। তো এই হচ্ছে আমাদের দুনিয়ার লাইনের যে সমস্ত বইপত্র আছে, এই বইপত্র থেকে ভাস্কর্য এবং মূর্তির সংজ্ঞা। এখন যারা মূর্তি এবং ভাস্কর্যের ব্যাখ্যা দেয় এভাবে যে পূজা বা উপাসনার জন্য মূর্তি তৈরি হলেও, পূজা ও উপাসনার জন্য মূর্তি তৈরি হলেও পূজা বা উপাসনার জন্য ভাস্কর্য তৈরি হয় না। কথাটা বুঝতে পেরেছেন? পূজা বা উপাসনার জন্য মূর্তি তৈরি হলেও পূজা বা উপাসনার জন্য ভাস্কর্য তৈরি হয় না। তাদের এই কথাটা কতটুকু যুক্তিযুক্ত, তাদের এই কথাটার যৌক্তিকতা কতটুকু? আমি স্পষ্ট করে বলতে চাই, যারা মূর্তি এবং ভাস্কর্যের পার্থক্য দেখাতে গিয়ে এমন ব্যাখ্যা দেয়, আমি বলতে চাই যে ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে খোদ ভাস্কর্য এবং শিরিক সম্পর্কে তারা সম্পূর্ণ অজ্ঞ। কেন অজ্ঞ? তারা জানেই না মূর্তি আগে আসছে নাকি ভাস্কর্য আগে আসছে। ইসলাম বলে যে পৃথিবীর মধ্যে সবার আগে ভাস্কর্য এসেছে। ইসলাম বলে পৃথিবীর মধ্যে সবার আগে ভাস্কর্য এসেছে, ভাস্কর্যের মাধ্যমে মূর্তি পূজা শুরু হয়েছে, তাই ইসলাম ভাস্কর্যকে শিরিকের উপকরণ হিসেবে গণ্য করেছে। তাহলে আমাদেরকে জানতে হবে যে ভাস্কর্য, শিরিক, মূর্তি এগুলোর সূচনা হয় কিভাবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তার জাতির মধ্যে পাঁচজন ব্যক্তি ছিলেন। কয়জন ব্যক্তি? পাঁচজন ব্যক্তি ছিলেন, আল্লাহওয়ালা, পরহেজগার, দিনদার, মুত্তাকি, এমন পাঁচজন ব্যক্তি ছিলেন যাদেরকে সবাই অনুসরণ করত, তাদের পদাঙ্ক অনুসরণ করত, তাদের আদেশ নিষেধ মেনে চলত। ওই পাঁচজন আল্লাহওয়ালা ব্যক্তি যখন ইন্তেকাল করলেন, তখন তারা চিন্তা করল যে ওই পাঁচজন ব্যক্তির ভাস্কর্য যদি আমরা বানিয়ে সামনে রাখি, তাহলে তাদেরকে দেখলে আমরা মনের মধ্যে চেতনা পাব, প্রেরণা পাব, ইবাদত করতে আমরা উদ্বুদ্ধ হব, তাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হবে, তাদেরকে দেখলে আল্লাহর স্মরণ হবে, তাদেরকে দেখলে বেশি বেশি ইবাদত করতে মনে যাবে। তো তাদের উদ্দেশ্য কিন্তু ভালো। উদ্দেশ্য ভালো না? উদ্দেশ্য কিন্তু ভালো। তো যাই হোক, তারা পাঁচজন ব্যক্তির ভাস্কর্য বানিয়েছে। বানানোর পরে তারা ভাস্কর্যকে দেখে দেখে আল্লাহর কথা স্মরণ করত, আল্লাহর জিকির করত, আল্লাহর ইবাদত করত। যখন এই প্রজন্মটা আস্তে আস্তে দুনিয়া থেকে চলে গেল, অর্থাৎ ওই প্রজন্ম যারা ভাস্কর্য নির্মাণ করেছিল,
তারা যখন এবাদত করতে করতে চলে গেল, তারা কি ভাস্কর্যের পূজা করেছে? বরং ভাস্কর্য দেখে আল্লাহর এবাদত করেছে, আল্লাহকে বেশি বেশি স্মরণ করেছে। তো ওই প্রজন্মটা যখন চলে গেল, বিদায় হয়ে গেল, দুনিয়া থেকে চলে গেল, তখন পরবর্তী বংশধর, পরবর্তী প্রজন্ম আসলো। পরবর্তী প্রজন্ম আসার পরে শয়তান তাদেরকে প্ররোচনা দিল এই বলে যে তোমাদের আগের পূর্বপুরুষ যারা ছিল তারা মূলত এই পাঁচজনের পূজা করত, নাউজুবিল্লাহ, তারা মূলত এই পাঁচজনকে খোদা মানত, তারা মূলত এই পাঁচজনের পায়ের নিচে সেজদা করত। সুতরাং তোমরাও আল্লাহর এবাদত বাদ দিয়ে এই পাঁচজনের এবাদত করো। আল্লাহ পাক এই ঘটনা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন ওই পাঁচজন ব্যক্তির নাম সহ। কোরআনুল করিমের 29 নম্বর পারা, 71 নম্বর সুরা, সূরা নূহের 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا। এখানে আল্লাহ পাক পাঁচজন ব্যক্তির কথা উল্লেখ করেছেন যাদের ভাস্কর্য তৈরি করা হয়েছিল। একজনের নাম হচ্ছে ওয়াত, ওয়াদ্দা, ওয়ালা তাদারুন্না ওয়াদ্দা। 2 নম্বর ব্যক্তির নাম সুয়া, 3 নম্বর ব্যক্তির নাম ইয়াগুস, 4 নম্বর ব্যক্তির নাম ইয়াউক, 5 নম্বর ব্যক্তির নাম হচ্ছে নাসর। কয়জন হলো? 5 জন। তো আল্লাহ পাক এই 5 জনের কথা কোরআনুল করিমের মধ্যে উল্লেখ করেছেন। যখন তারা ওই 5 জন ব্যক্তির মূর্তি পূজা শুরু করে দিল, তাদের উপাসনা করা শুরু করে দিল, আল্লাহ পাক হযরত নূহ আলাইহিসসালামকে তাদের কাছে দিনের দাওয়াত নিয়ে পাঠালেন। হযরত নূহ আলাইহিসসালাম তাদের কাছে গেলেন, তাদের কাছে গিয়ে তাদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিলেন, তাদেরকে বললেন এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ একজন, ইলাহ একজন, মাবুদ একজন, ইবাদতের উপযুক্ত একজন, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। যখন তিনি তাদেরকে এই উপদেশ দিলেন, তখন তাদের মধ্যে বড় বড় ব্যক্তি যারা ছিল তারা বলল, লা তাদারুন্না আলিহাতাকুম ওয়ালা তাদারুন্না ওয়াদ্দা ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়ায়ুক ওয়ানাসরা। যখন নূহ বললেন এই 5 জন ব্যক্তির ইবাদত করা, পূজা করা ছেড়ে দাও, তখন ওই গোত্রের বড় বড় ব্যক্তিরা বলল, লা তাদারুন্না, তোমরা ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসর এই 5 জনের ইবাদত করা ছাইরো না, এই 5 জন ছাড়া আরও তোমাদের যত উপাস্য আছে কাউকে তোমরা ছেড়ে দিও না। আল্লাহ পাক বলেন, ওয়াকাদ আদাল্লু কাসীরা, যারা এই কথা বলেছিল তারা নিজেরাও পথভ্রষ্ট হয়েছে এবং অনেক মানুষকে পথভ্রষ্ট করেছে। দল্লু ফা আদল্লু, নিজেরাও পথভ্রষ্ট হয়েছে, নিজেদের সাথে সাথে অন্য হাজারো মানুষকে পথভ্রষ্ট করেছে। তাহলে নূহ আলাইহিসসালাম দাওয়াত দিলেন কিসের কথা বলেন? একত্ববাদের দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর ইবাদত করার দাওয়াত দিয়েছেন, মূর্তি পূজা, ভাস্কর্য পূজাকে তরক করতে বলেছেন। তাহলে নূহ আলাইহিসসালাম তাদের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছেন। এরপরে যারা এটার ব্যাখ্যা এইভাবে দেয় তারা মূলত কোরআন এবং হাদিস সম্পর্কে জ্ঞানহীন, কোরআন ও হাদিস সম্পর্কে তারা একটু জানে না, কোরআন ও হাদিস সম্পর্কে ন্যূনতম জ্ঞান তাদের মধ্যে নাই। শুধু মূর্তি পূজার উদ্দেশ্যে নয়, বরং মৃত ব্যক্তিকে স্মরণ করে রাখার জন্যে, মৃত ব্যক্তিকে স্মরণীয় করে রাখার জন্যে ওই মৃত ব্যক্তির ভাস্কর্য নির্মাণ, এটা আরব জাহিলি যুগের একটা সংস্কৃতি ছিল। যখন কোনো ব্যক্তি মারা যেত তখন ওই কবরের উপর ওই ব্যক্তির ভাস্কর্য স্মারক স্তম্ভ তৈরি করত, স্মারক স্তম্ভ স্থাপন করত। কোনো কোনো স্মারক স্তম্ভের মধ্যে ওই ব্যক্তির ছবি অঙ্কন করা হতো, আবার কোনো কোনো স্মারক স্তম্ভের মধ্যে ওই ব্যক্তির, মৃত ব্যক্তির নাম ধাম ইত্যাদি বিস্তারিত লেখা থাকত। এটা কি পূজার জন্য? বরং ওই ব্যক্তিকে স্মরণ করে রাখার জন্য,
ওই ব্যক্তিকে স্মরণীয় করে রাখার জন্য তারা এটা করত। আধুনিক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে আবিষ্কৃত বিষয়গুলো, আবিষ্কৃত নিদর্শন থেকে জানা যায় যে ওই সমস্ত স্মারক স্তম্ভের মধ্যে সলম বা সনম ইত্যাদি নামও অঙ্কিত ছিল, যেগুলো হচ্ছে ওই মৃত ব্যক্তির নাম। এটা আমার বানানো কথা নয়, এটা ডক্টর জাওয়াদ আলী রহমতুল্লাহ আলাইহির কথা, যিনি ঐতিহাসিক ছিলেন, ইতিহাসবেত্তা ছিলেন। তিনি তার গ্রন্থ আল মুফাসসাল ফি তারিখিল আরব এই গ্রন্থের 8 নম্বর খণ্ডের 54 নম্বর পৃষ্ঠায় এই তথ্যটা দিয়েছেন। 8 নম্বর খণ্ডের 54 নম্বর পৃষ্ঠায় এই তথ্যটা দিয়েছেন। আবার আরবের মধ্যে, আরবের অন্ধকার যুগে লাত নামে একটা মন্দির ছিল। কি নামে ভাই? লাত নামে একটা মন্দির ছিল। লাত মূলত এক ব্যক্তির উপাধি। ওই ব্যক্তিটা মারা যাওয়ার পরে তাকে স্মরণ করে রাখার জন্য, তাকে স্মরণীয় রাখার জন্যে তার কবরের উপর তার ভাস্কর্য তৈরি করা হয়। এরপরে আস্তে 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 ধীরে ধীরে সেটা মন্দিরে রূপান্তরিত হয়ে যায়। তাহলে উদ্দেশ্য ছিল কি? যে তাকে স্মরণীয় করে রাখা, সবাই জানুক যে এই ব্যক্তিটা কে। কিন্তু আস্তে আস্তে কি হয়ে গেল? এটা ইবাদতগাহ হয়ে গেল, মূর্তি পূজার আস্তানা হয়ে গেল। সম্মানিত মুসল্লানি কেরাম, যারা ভাস্কর্যকে জায়েজ করতে চায়, যারা বলে ভাস্কর্য আর মূর্তি দুইটা এক জিনিস নয়, তারা তিনটা দলিল পেশ করে। কয়টা দলিল? তিনটা দলিল পেশ করে। আমি তিনটা দলিল উল্লেখ করে সেগুলোর খণ্ডন করব ইনশাআল্লাহ। তারা একটা দলিল পেশ করে সহি বুখারী শরীফের হাদিস, যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে পুতুল নিয়ে খেলা করতাম, আমার সাথে আমার বান্ধবীরাও খেলা করত। কখনো কখনো আল্লাহর রসুল যখন আমার খেলা ঘরে চলে আসতেন, তখন আমার বান্ধবীরা রসুলকে দেখে লুকিয়ে যেত, আমার রসুল তখন আমার বান্ধবীদেরকে ডেকে আমার সাথে খেলতে বলতেন। তো তারা বলছে যে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিস, তারা কি এই হাদিস দিয়ে দলিল পেশ করে। সহি বুখারি ছাড়া অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুতুল নিয়ে খেলা করার কয়েকটা হাদিস বর্ণিত আছে, কয়েকটা হাদিস পাওয়া যায়। আবার আরও কিছু বিপরীত হাদিস পাওয়া যায় যেগুলোর উল্লেখ তারা না করে বরং এটার উল্লেখ করে। তো তারা এই হাদিসটা দিয়ে কী করে? দলিল পেশ করে। এবারের উত্তর শুনুন। এর জবাবে আমরা বলবো যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যে এই হাদিসটা বয়ান করেছেন যে তিনি পুতুল নিয়ে খেলতেন, তো পুতুল নিয়ে তিনি কখন খেলেছেন? যখন তিনি ছোট ছিলেন। যখন তিনি ছোট ছিলেন তার বয়স 9 বছরেরও কম ছিল, তার বয়স 9 বছরেরও কম ছিল। তার উপর ইসলামী অনুশাসন ছিল না, কারণ সে কি? নাবালেগা। সে কি ছিল তখন? নাবালেগা ছিল। তো নাবালেগার উপর ইসলামী অনুশাসন কি হয় না? অর্পিত হয় না, বর্তায় না। তো যখন তিনি খেলেছেন, তার এই ঘটনাটা ঘটেছে এমন অবস্থায় যখন তার উপর ইসলামী অনুশাসন বর্তায়নি, তার উপর ইসলামী অনুশাসন অর্পিত হয়নি। পরবর্তীতে তিনি যখন সাবালেগা হয়ে গেলেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঘরের মধ্যে মূর্তির সামান্য ছবি রাখতেও নিষেধ করেছেন। যখন তিনি সাবালেগা হয়ে গেলেন, বড় হয়ে গেলেন, তখন আল্লাহ রসুল ঘরের মধ্যে সামান্য ছবি রাখতেও নিষেধ করেছেন। এটা তার হাদিস থেকে বোঝা যায়। আমরা তার মুখেই শুনি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একবার রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করলেন, আমি একটা পর্দা টানিয়েছিলাম, ওই পর্দার মধ্যে ছোট একটা প্রাণীর, ক্ষুদে একটা প্রাণীর ছবি ছিল। আল্লাহ রাসূল যখন এই পর্দা দেখতে পাইলেন, আল্লাহ রাসূলের চেহারা বিবর্ণ হয়ে গেল রাগে। তখন আল্লাহ রাসূল আমাকে বলল, এ আয়েশা, তুমি কি জানো না যারা
আল্লাহর সৃষ্টির মতো করে আল্লাহর সৃষ্টির সাদৃশ্য অবলম্বন করে কোনো প্রতিকৃতি কোনো আকৃতি বানায়, কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে সবথেকে বেশি কঠিন শাস্তি দিবেন। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, অতঃপর আমি ওই পর্দাটা টেনে হিঁচড়ে টুকরো টুকরো করে আমি দুইটা বালিশ বানিয়ে ফেলেছি। সুবহানাল্লাহ। এটা সহি বুখারীর হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেশ করেছেন, বয়ান করেছেন। আর আমরা জানি নাবালক নাবালিগা এদের উপর কি ইসলামী অনুশাসন আছে? হ্যাঁ, তো নাবালক নাবালিগা যখন তাদের উপর ইসলামী অনুশাসন অর্পিত হচ্ছে না, তাদের উপর রোজা ফরজ না, তাদের উপর হজ ফরজ না, যাকাত ফরজ না, নামাজ ফরজ না, তো ছোটকালের একটি হাদিস দিয়ে যে অবস্থায় তার উপর ইসলামী অনুশাসন কি ছিল না, অর্পিত ছিল না, সেই হাদিস দিয়ে আপনি সাবালেগার মতো কাজ করতে চান, এটা আদৌ কি না, সম্ভব না। অর্থাৎ তারা কি বলতে চান? তারা বলতে চান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো ছোট ছিলেন, তাহলে নাবালিগ অবস্থায় তিনি এটা করেছেন, আর নাবালিগ অবস্থায় নামাজ রোজা হজ যাকাত কিছুই ফরজ না, কিছুই অর্পিত হয় না, সুতরাং সাবালেগ অবস্থায় নামাজ রোজা হজ যাকাত কিছুই অর্পিত না হওয়ারই কথা, ঠিক না বেটি, কথা বলুন তো। তাদের যুক্তি হচ্ছে যে আল্লাহ রসুলের ঘরে পুতুল ছিল, আল্লাহ রসুল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পুতুল নিয়ে খেলা করতে নিষেধ করেন নাই। এর থেকে বোঝা যায় যে যদিও ওইটা ছোট প্রকৃতি ছিল, ছোট পুতুল ছিল, কিন্তু ওইটার মতো বড় প্রতিকৃতি নির্মাণ করা জায়েজ। আমাদের ইসলামী স্কলারগণ এবং মুহাক্কিক ফোকাহায় ওলামায়ে কেরামগণ বলেন যে ছোটদের জন্য ছোট ছোট পুতুল নিয়ে খেলা করা জায়েজ আছে, ছোটদের জন্য ছোট ছোট পুতুল নিয়ে খেলা করা জায়েজ আছে, তাদের জন্য অনেক কিছুই জায়েজ রাখা হয়েছে, কিন্তু আপনার জন্য রাখা হয় নাই। নাবালেক নাবালিগার জন্য অনেক কিছুই জায়েজ, কিন্তু বালেক বালেগার জন্য অনেক কিছুই কি না, জায়েজ না। সুতরাং ওই হাদিস দিয়ে দলিল পেশ করা এটা আদৌ কি না, ঠিক না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুখারীর মধ্যে চারটা হাদিস, যে হাদিসগুলোর মধ্যে খোদ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মূর্তি ছবি ভাস্কর্য পুতুলের বিরুদ্ধে এই হাদিসগুলো পেশ করেছেন। এক নম্বর হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে ক্রুশের বা যে কোনো প্রাণীর ছবিযুক্ত কোনো বস্তু রাখতেনই না, বরং যদি কোনো বস্তু দেখতে পাইতেন সেটাকে চূর্ণ করে ভেঙে দিতেন। এই হাদিসটা বুখারী শরীফের 5952 নম্বর হাদিস। আচ্ছা, এই হাদিসটা কি ছবির পক্ষে না বিপক্ষে, ভাস্কর্য মূর্তির পক্ষে না বিপক্ষে? দ্বিতীয় নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একবার আমি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি গদি একটি আসন খরিদ করেছিলাম। আল্লাহ রাসূল সফর থেকে আসলেন, থেকে আসার পরে যখন তিনি ঘরের মধ্যে প্রবেশ করবেন তখন তিনি ঘরের মধ্যে প্রবেশ করলেন না, তিনি দরজার মধ্যে দাঁড়িয়ে রইলেন। আমি তার দিকে তাকালাম, তাকে দেখলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক রাগে ক্রোধে লাল বিবর্ণ হয়ে গেল। আমি চিন্তা করলাম আল্লাহর রাসূল আমার উপর ভীষণ রাগান্বিত হয়েছেন। আমি বললাম, আমি আল্লাহ এবং তার রাসূলের কাছে তওবা করছি, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি কি কোনো অন্যায় করে ফেলেছি, আমি কি কোনো ভুল করে ফেলেছি, আমি কি কোনো অপরাধ করে ফেলেছি যে আপনি ভীষণভাবে আমার উপর রাগান্বিত হয়ে আছেন? আল্লাহ রাসূল বললেন, হে আয়েশা, এই যে গদিটা এই যে আসনটা এটা কিসের আসন? আয়েশা বললেন, ইয়া রাসূল আল্লাহ, এই আসনটা আমি আপনার জন্য যাতে করে আপনি বসতে পারেন, আবার কখনো কখনো বালিশ হিসাবে ব্যবহার করতে পারেন, এই জন্য আমি এটা আপনার জন্য খরিদ করেছি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা,
এই ছবি যারা বানিয়েছে এই ছবি যারা নির্মাণ করেছে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে সব থেকে ভীষণ শাস্তি দিবেন। এরপরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এরপরে রাসূল আমাকে বললেন যে ঘরের মধ্যে কোনো ছবি থাকবে কোনো প্রাণীর, ছোট হোক বড় হোক, যে কোনো ধরনের প্রাণী হোক না কেন, যে কোনো প্রাণীর যেই কোনো ছবি যদি কোনো ঘরের মধ্যে থাকে তাহলে ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা কখনো প্রবেশ করতে পারে না। এ কথা বলার পরে তিনি ওই আসন এবং গদিটাকে বাহিরে ফেলে দিলেন। এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে আছে, হাদিস নাম্বার 5961। এই গেল দুইটা হাদিস। তিন নম্বর হাদিস হচ্ছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার আমি ঘরের মধ্যে জানালার মধ্যে একটা পর্দা টানিয়েছি, যেই পর্দার মধ্যে একটা প্রাণীর ছবি ছিল, ক্ষুদে প্রাণীর ছবি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই প্রাণীর ছবি দেখতে পাইলেন আল্লাহ রাসূল নিজ হাতে ওই পর্দা টেনে ছিঁড়ে ফেললেন। অতপর আমি ওই পর্দাটাকে টুকরো টুকরো করে আমি বালিশের কভার বানিয়ে ফেলেছি। এই হাদিসটা 2479 নম্বর হাদিস, বুখারী শরীফের হাদিস। আরেকটা হাদিসের মধ্যে আছে আম্মা জান আয়েশা বলেন যে আমি রসুলের জন্য বালিশের সাথে আমি ঝালর লাগিয়েছি যাতে করে আল্লাহ রসুল ঠেস দিতে পারে, বালিশটা দেয়ালের সাথে রেখে ঠেস দিতে পারে। আল্লাহ রাসূল ঘরের মধ্যে আসলেন, দাঁড়িয়ে রইলেন, আল্লাহ রাসূল ঘরের মধ্যে প্রবেশ করলেন না। আমি বললাম, ইয়া রাসূল আল্লাহ, আপনার কি হয়েছে, আমাদের কি দোষ, কি অন্যায় আমরা করে ফেলেছি? আল্লাহ রাসূল বললেন, এই বালিশের কি অবস্থা, এই বালিশ তুমি কোত্থেকে এনেছো? তখন আম্মা জান আয়েশা বললেন, আমি এই বালিশটা আপনার আরামের জন্য যাতে করে আপনি ঠেস দিতে পারেন এই জন্য আমি বালিশের সাথে ঝালর লাগিয়েছি। তখন আল্লাহ রাসূল ওই হাদিস শুনিয়ে দিয়েছেন যে কিয়ামতের ময়দানে সব থেকে কঠিন, সব থেকে ভীষণ শাস্তি হবে ওই ব্যক্তির যে কোনো প্রাণীর চিত্র নির্মাণ করে। তাহলে এই যে চারটা হাদিস, এই হাদিসগুলো থেকে কি বুঝলেন, কথা বলেন, এই হাদিসগুলো থেকে কি বুঝলেন, যে কোনো ধরনের প্রতিকৃতি, মূর্তি, ভাস্কর্য, ছবি, প্রাণীর ছবি, এগুলো কি না, ইসলামে এগুলো জায়েজ না। তো যারা আম্মা জান আয়েশার একটি হাদিস দিয়ে দলিল পেশ করেন তারা কি এই হাদিসগুলো দেখেন না, তাদের চোখে কি বুখারীর এই হাদিসগুলো পড়ে না? তো এটা হচ্ছে তাদের এক নম্বর দলিল, আম্মা জান আয়েশার হাদিসের একটা দলিল। তারা দ্বিতীয় দলিল পেশ করে, তারা বলে যে ভাস্কর্য এটা আমাদের বাংলাদেশে কেন, এটা সৌদি আরবে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, মিশর সহ আরব বিশ্বের বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলোতে আছে, সুতরাং আমাদের দেশে করলে কি অসুবিধা, কথা বুঝেন নাই? প্রমাণ পেশ করে ভাস্কর্য জায়েজ, এটাতে ভাস্কর্য জায়েজ, এটা প্রমাণ পেশ করে কি বলে, সৌদি আরবে আছে, মালয়েশিয়াতে আছে, ইন্দোনেশিয়া আছে, ইরানে আছে, বিভিন্ন দেশে আছে, সুতরাং আমাদের দেশে থাকলে সমস্যাটা কোথায়? আমি বলতে চাই যে কোরআনের ন্যূনতম জ্ঞান তাদের নাই, হাদিসের ন্যূনতম জ্ঞান তাদের নাই, ইসলাম সম্পর্কে সামান্যতম জ্ঞান তাদের নাই। আমরা জানি যে ইসলামী শরীয়তের মূল উৎস কয়টা, কথা বলেন, কেউ বলতে পারবেন? পাঁচটা না চারটা? হ্যাঁ, পাঁচটা। কারা কারা পাঁচটা বলছেন দেখি, হাত তোলেন দেখি, বলেন তো পাঁচটা কি কি। আমি উৎসমূল বলেছি, আমি ভিত্তি বলি নাই। হ্যাঁ, কয়টা? একটা হচ্ছে বুনিয়াদ, ইসলামের বুনিয়াদ, আরেকটা হচ্ছে ইসলামী শরীয়তের উৎস, অর্থাৎ কি কি উৎস থেকে শরীয়তের মাসালা মাসায়েল আনা হবে, আরেকটা হচ্ছে ওই যে পাঁচটা বুনিয়াদ। হ্যাঁ, বুনিয়াল ইসলাম আলা খামসিন, আপনারা হয়তো এই পাঁচটার কথাই বলছেন। আচ্ছা, যাই হোক, ইসলামের উৎসমূল কয়টা? শরীয়তের উৎসমূল চারটা। এক নাম্বার কোরআন, এক নাম্বার কি, কোরআন, দুই নাম্বার হাদিস, তিন নাম্বার ইজমা, চার নাম্বার কিয়াস। কোনো মাসালায় সমস্যা কোরআনে দেখেন, কোরআনে পাচ্ছেন না হাদিসে দেখেন, হাদিসে পাচ্ছেন না ইজমা, অর্থাৎ সমস্ত ওলামায়ে কেরাম কোন মাসালার উপর, কোন মতের উপর ঐক্যবদ্ধ হয়েছেন এটা দেখেন,
যদি এটাতেও না পান তাহলে কিয়াসের দিকে যান, এরকম মাসআলা আর ইসলামী শরীয়তের মধ্যে আছে কিনা। যখন তারা দেখতে পাইল, স্পষ্টভাবে বুঝতে পারল কোরআনে কোনো বৈধতা নাই, হাদিসের মধ্যে কোনো বৈধতা নাই, ইজমার মধ্যে বৈধতা নাই, কিয়াসের মধ্যে বৈধতা নাই, তখন তারা দলিল পেশ করে, কিসের? অমুক রাষ্ট্রে আছে, অমুক রাষ্ট্রে আছে, অমুক রাষ্ট্রে আছে। এবার আপনারাই বলুন, অমুক রাষ্ট্রে ভাস্কর্য থাকা, এটা কি ভাস্কর্য হালাল হওয়ার প্রমাণ? কথা বলেন, আবার বলেন, জোরে বলেন। কোনো রাষ্ট্রে ভাস্কর্য মূর্তি এটা আছে, এটা প্রমাণ করে না যে ভাস্কর্য হালাল। তারা কি বোঝাতে চান? তারা বোঝাতে চান ওই যে তারা কারা, তারা ওই লোক যারা সুদকে ইন্টারেস্ট বলে হালাল করতে চায়, যারা ঘুষকে গিফট বলে হালাল করতে চায়, এরা তারাই যারা মূর্তিকে ভাস্কর্য বলে মূর্তিকে হালাল করতে চায়। এগুলো শরীয়তের কোনো দলিল নয়। তাহলে বোঝা গেল এটা একদমই অনর্থক একটি বানোয়াট কথা, বানোয়াট চিন্তাধারা। আপনি শুধু তাদের ভাস্কর্য দেখলেন, তাদের রাষ্ট্রের মধ্যে ইসলামী অনুশাসন নাই, সৌদিতে নাই, ইন্দোনেশিয়া নাই, ওগুলো আমদানি করার চিন্তা না করে ভাস্কর্য আমদানি করার চিন্তা ভাবনা করছেন। আপনি কি মুসলমান? আপনি কি প্রকৃত ইমানদার? আপনার মধ্যে কি আখেরাতের ভয় আছে? আপনার মধ্যে কি আল্লাহর ভয় আছে? এটা হচ্ছে তাদের কয় নম্বর দলিল? দুই নম্বর দলিল এবং তার উত্তর। তিন নম্বর দলিল তারা পেশ করে সূরা সাবার ১৩ নম্বর আয়াত দিয়ে। আয়াতটা কি? ইয়া'মালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিবা ওয়া তামাসিলা ওয়া জিফানিন কাল জাওয়াবি ওয়া কুদুরির রাসিয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘটনা আলোচনা করছেন, কোনো শরীয়তের বিধান নিয়ে আলোচনা করছেন না। তো তারা দলিল পেশ করে এই আয়াতের মাধ্যমে, ইয়া'মালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিব, জিন জাতিরা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের আদেশ ক্রমে মিম মাহারিবা প্রাসাদ বানাত, ওয়া তামাসিল, এই যে তামাসিল যার অর্থ প্রতিকৃতি, ভাস্কর্য, আকৃতি, তামাসিলের তর্জমা তারা করে যে এবং তিনি ভাস্কর্য নির্মাণ করতেন, ওয়াজিফানিং কাল জাওয়াব, এবং বড় বড় হাউজের ন্যায় পাত্র নির্মাণ করত, ওয়াকুদুরির রাসিয়াত, এবং স্থির স্থির বড় বড় হাড়ি পাতিল নির্মাণ করত। আচ্ছা আপনারা বলেন তো, আমরা কি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের শরীয়ত মানতে বাধ্য? হ্যাঁ, আমরা কি ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের শরীয়ত মানি? আমরা কি খ্রিস্টানদের শরীয়ত মানি? ইহুদিদের শরীয়ত মানি? আচ্ছা, ইহুদি খ্রিস্টান যারা তাদেরকে আমরা কি বলি? কথা বলেন, কাফের। কি বলবো আমরা? কেন কাফের? কথা বলেন, আমার নবীকে তারা শেষ নবী হিসেবে মানে না, আমার নবীকে নবী বলে স্বীকার করে না। এই জন্য যদিও মুসার সম্প্রদায়, যদিও ঈসার সম্প্রদায়, তারপরেও তারা কাফের। তো এত বড় বড় দুইটা দল থাকতে উনি সুলাইমানের শরীয়তের মধ্যে চলে গেলেন, যে এই যে দেখেন কোরআনের মধ্যে আসে জায়েজ, সুলাইমান আলাইহিস সালাম বানাইছে, সুতরাং আমরা বানাইতে পার্থক্য কোথায়? তার মানে তিনি এটা বুঝাতে চান যে তিনি শুধু শরীয়তে মুহাম্মাদি, মুহাম্মদের শরীয়ত তিনি মানেন না, ওনার যখন যেই শরীয়ত ভালো লাগে উনি তখন সেটাই মানেন, উনি সুলাইমানের শরীয়ত মানেন, উনি মুহাম্মদের শরীয়ত মানেন না। তো সুলাইমানের শরীয়ত মানতে আমরা বাধ্য না, আমাদের উপর কার শরীয়ত অবতীর্ণ? যদি আপনি মুসার শরীয়ত মানতে চান তাহলে আপনার শরীরের মধ্যে যে মাঝে মধ্যে নাপাক লাগে ওই স্থানটা আপনি কাটেন না কেন? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের শরীয়তের বিধান ছিল যদি শরীরের কোনো অঙ্গের মধ্যে নাপাকি লাগতো তাহলে ওই অঙ্গটা কেটে ফেলতে হতো, ওই চামড়াটা, ওই অংশটুকু কেটে ফেলতে হতো। উনি মুহাম্মদের শরীয়ত বাদ দিয়ে উনি গিয়েছেন সুলাইমানের শরীয়তে। এই আয়াতের বিভিন্ন তাফসির রয়েছে, এখানে তামাসিল তিমসালের বহুবচন, তামাসিলের অর্থ যে শুধু ভাস্কর্য মূর্তি এমনটা নয়,
বরং তামাসিলের অর্থ ভাস্কর্য, মূর্তি, আকৃতি, প্রতিকৃতি। তো উনি কিভাবে বুঝলেন যে এটার দ্বারা ভাস্কর্যই উদ্দেশ্য? কথা বলেন, উনি কিভাবে বুঝলেন এটার দ্বারা মূর্তি ভাস্কর্যই উদ্দেশ্য? এমনও তো হতে পারে যে সুলাইমান আলাইহিসসালাম বিভিন্ন জিনিসের আকৃতি, বিভিন্ন জিনিসের প্রতিকৃতি নির্মাণ করতেন। কথা বলেন ঠিক কিনা? সবথেকে আশ্চর্যের বিষয় হচ্ছে, যিনি এই আয়াত দিয়ে দলিল পেশ করেছেন উনি অনেক বড় একজন আলেম, অনেক বড় একজন মুফতি। যেখানে হক্কানি ওলামায়ে কেরামের ফতোয়ার কোনো দাম নাই, সেখানে তার ফতোয়ার অনেক দাম, তার ফতোয়ার ছড়াছড়ি। আমরা অনেকেই তাকে চিনি। দুঃখের বিষয়, তিনি যখন টকশোর মধ্যে দলিল পেশ করছিলেন, কোরআন শরীফটা খুলে খুলে পড়ছিলেন, তার নামের শুরুতে লাগানো হয় হযরতুল আল্লাম হাফেজ মাওলানা মুফতি জিয়াউল হাসান দামাত বারাকাতুহু। তিনি টকশোর মধ্যে কোরআন শরীফ খুলে খুলে কোরআনের আয়াতটা, যে আয়াত দিয়ে দলিল পেশ করেছে, সে আয়াতের মধ্যে না হয় কমপক্ষে 10টা ভুল করেছে। ইয়ামালুনা লাহু মা ইয়াশা উমিম মাহারিবা ওয়া তামাসিলা, সেখানে বলতেছে মাহারিবা তামাসিলা, মাঝখানে ইয়াটা তিনি দেখতে পাইলেন না। ওয়াজিফারিন কাল জাওয়াবি ওয়া কুদুরির রাসিয়াত, এই আয়াতটা আপনারা ইন্টারনেটে সার্চ দিয়ে দেখতে পাবেন। তার তেলাওয়াতের অবস্থাটা কি, স্বয়ং যে উপস্থাপক ছিল তিনি ভ্যাবাচাকা খেয়ে গেলেন, আর এ কি বলছে? তিনি হয়তো কোরআন পড়তে জানেন না, বুঝেন না, কিন্তু কে কোরআন শুদ্ধ করে পড়তে পারে এবং কে কোরআন শুদ্ধ করতে পারে না, এটা তো তিনি বুঝেন। আপনারা কি বুঝবেন না যে আমার তেলাওয়াতটা কি সহি হচ্ছে কি হচ্ছে না? বুঝবেন না আপনারা? শিক্ষক কেমন, শিক্ষকের যোগ্যতা কেমন, এটা যাচাই করার জন্য ব্রেনি ব্রিলিয়েন্ট ছাত্রের প্রয়োজন পড়ে না, বরং দুর্বল ছাত্র যারা তারাও বুঝতে পারে যে শিক্ষকের ভিতরে কি আছে, ঠিক কি না? হ্যাঁ, ঠিক কি না? তো তিনি এই আয়াতটা তেলাওয়াত করেছেন, আয়াতের মধ্যে গলত, আয়াতের মধ্যে স্পষ্ট ভুল। আমরা কোনো টকশোতে গেলে, কোনো বয়ানে গেলে আমরা যে আয়াত দিয়ে দলিল পেশ করব, এই আয়াতটাকে ভালো করে মুখস্থ করে নিই, তাই না? কয়েকবার মুখস্থ করে নিই, কারণ যদি আবার ভুলে যাই তাহলে তো ধরা। সেখানে তিনি একটা টকশোতে গিয়ে কোরআন শরীফ খুলে আয়াতটা ভুল পড়ছেন, আয়াতের বিকৃতি ঘটছেন। তার সম্পর্কে ফতোয়া চলে এসেছে, আব্বাসি ফতোয়া, তিনি ফতোয়া দিয়েছেন তার বিরুদ্ধে। কেন ফতোয়া দিয়েছেন? এই আল্লামা মুফতি হাফেজ মাওলানা জিয়াউল হাসান, তিনি কাবা শরীফকে বলেছেন, কাবা শরীফ ইজ দ্য স্ট্যাচু, নাউজুবিল্লাহ, কাবা শরীফকে ভাস্কর্যের সাথে তুলনা দিয়েছে। সে কি বলছে টকশোর মধ্যে, যে এই যে দেখেন কাবা, আমরা যেটা দেখি সেটা মূলত একটা স্ট্যাচু, হাজিরে আসওয়াদ সেটাও একটা স্ট্যাচু, নাউজুবিল্লাহি মিন জালিক। ইমান থাকবে? কথা বলেন, এই কথা বললে ইমান থাকবে? যে কাবা শরীফের চতুর্দিকে 360টা মূর্তি ছিল, আল্লাহর রাসূল মক্কা বিজয়ের দিন এসে 360টা মূর্তি নিজ হাতে কুড়াল দিয়ে ভেঙেছেন, সেখানে ওই ব্যক্তি এই কাবাকে বলছে স্ট্যাচু, মূর্তি। তাহলে এটা কি ধর্মের অবমাননা নয়, ধর্মকে অপমান করা নয়? আব্বাসি ফতোয়া চলে এসেছে, এনায়েতুল্লাহ আব্বাসি সাহেব বলেছেন যে সে কাফের হয়ে গিয়েছে, সে কুফুরি করেছে, তাকে নতুন করে ঈমান আনতে হবে। এই হচ্ছে অবস্থা। তার এই দলিলটাকে ঘটাও করে প্রচার করা হচ্ছে, তার এই দলিলগুলাকে মিডিয়ার মধ্যে প্রচার করা হচ্ছে, লক্ষ লক্ষ হাক্কানি ওলামায়ে কেরাম, লক্ষ লক্ষ আলেম মুফতি, বড় বড় মুফতিদের যখন ফতোয়া দেওয়া হয় তখন মিডিয়া থাকে না। কথা বুঝেন নাই, কোনো মিডিয়াই থাকে না, কিন্তু ওই ব্যক্তি যখন দলিল পেশ করছে, হাজার হাজার মিডিয়া, হাজার হাজার মাইক তার সামনে হাজির। তাহলে এটা হলো তাদের তৃতীয় নাম্বার দলিল। তো আপনারা এবার বলেন, এই যে তিনটা দলিল পেশ করলো, আমি যে আলোচনাগুলো করলাম, এই আলোচনার দ্বারা আপনারা কি বুঝলেন? কথা বলেন, তাদের এই যুক্তিগুলো কি ঠিক? কথা বলেন, তাদের এই যুক্তিগুলো কি না ঠিক? না, তারা এই ধরনের এই সমস্ত যুক্তি দিয়ে থাকে। আচ্ছা, মূর্তি ভাস্কর্য একই জিনিস, তাই না? হ্যাঁ, আচ্ছা, আপনারা বলেন তো লাউ আর কদুর মধ্যে কোনো পার্থক্য আছে? হ্যাঁ,
বউ আর স্ত্রীর মধ্যে কোনো পার্থক্য আছে? নরক ও জাহান্নামের মধ্যে কোনো পার্থক্য আছে? স্বর্গ ও জান্নাতের মধ্যে কোনো পার্থক্য আছে? আনন্দ ও ফুর্তির মধ্যে কোনো পার্থক্য আছে? হ্যাঁ, পার্থক্য আছে, পার্থক্য নাই। সুতরাং যে লাউ সেই কদু, যে লাউ সেই কদু, যেটাকেই যেটাই আনন্দ সেটাই ফুর্তি, যেটাই আনন্দ সেটাই ফুর্তি, যেটাই কুত্তা সেটাই কুকুর, যেটাই শুকুর যেটাই শুকর সেটাই শুয়ার, যেটাই নরক সেটাই জাহান্নাম, যেটা স্বর্গ সেটাই কি জান্নাত। সুতরাং যেটাই ভাস্কর্য সেটাই মূর্তি। কথা বুঝেন নাই? কুত্তা আর কুকুর দুইটা নাম ভিন্ন কিন্তু একই জিনিস, ভাস্কর্য আর মূর্তি দুইটা নাম ভিন্ন কিন্তু একই জিনিস। আপনারা বলেন পৃথিবীর ইতিহাসে শিরিকের সূচনা কিসের মাধ্যমে হয়েছিল? মূর্তি বলা যাবে না, ভাস্কর্য বলতে হবে। কিসের মাধ্যমে? ভাস্কর্যের মাধ্যমে। তাহলে এবার আসুন ইসলাম কি বলে। আমি আপনাদের থেকে অল্প একটু সময় চেয়ে নিচ্ছি, যেহেতু আলোচনাটা শেষ করা দরকার। ইসলাম কি বলে? সূরাতুল হাজ্জের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ফাজতানিবুর রিজসা মিনাল আউসানি ওয়াজতানিবু কওলাজ্জুর। যে হে ইমানদাররা, ফাজতানিবুর রিজসা মিনাল আউসান, মূর্তি ভাস্কর্য প্রতিমা প্রতিমূর্তির যত নোংরামি অপবিত্রতা আছে, অপবিত্র বস্তু আছে জাতীয়, সমস্ত বস্তু তোমরা পরিহার করো। আল্লাহ পাক ডাইরেক্ট আদেশ করেছেন। আউসান ওয়াসানুনের জমা বহুবচন, আউসান ওয়াসান, আউসান অর্থ ভাস্কর্য মূর্তি প্রতিমা। তাহলে ডাইরেক্ট আল্লাহ পাক বলেন নাই, কথা বলেন, ডাইরেক্ট আল্লাহ পাক বলেছেন যে মূর্তি প্রতিমা এগুলো থেকে তোমরা দূরে থাকো, এগুলো বর্জন করো। এই আয়াতটা স্পষ্ট, আল্লাহ রাসূলের হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়ালা ইউশরাকু বিহি শাই, আরসালানি বিসিলাতিল আরহাম, আমাকে আল্লাহ পাক পাঠিয়েছেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য, আমাকে আল্লাহ পাক পাঠিয়েছেন ওয়াকাসিল আউসান, সমস্ত মূর্তি প্রতিমা ভেঙে দেওয়ার জন্য আমার আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, যেন আল্লাহর জমিনে একত্ববাদের হুকুম কায়েম হয়, আল্লাহর জমিনের মধ্যে এক আল্লাহর ইবাদত করা হয়, ওয়ালা ইউশরাকু বিহি শাই, এবং তার সাথে যেন কোনো কিছুকে শরীক না করা হয়। তাহলে এই হাদিস থেকে কি বুঝলাম? আল্লাহর রাসূলকে পাঠানো হয়েছে মূর্তির বিরুদ্ধে, মূর্তি ভাঙ্গার জন্যে। এটা বুঝার কোনো উপায় নাই যে আল্লাহর রাসূল তাহলে মন্দিরে গিয়েও মূর্তি ভাঙবেন। না না না, আপনি মন্দিরে আপনার হাজার লক্ষ লক্ষ মূর্তি বানিয়ে আপনি পূজা করেন, আমাদের কোনো কি নাই, সমস্যা নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আপনার ধর্ম আপনি আপনার ধর্মাগারে পালন করবেন, আমার ধর্ম আমি আমার মসজিদে পালন করব, এতে কোনো বাধা নাই। আবুল হাইয়াজ আস-সাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, বর্ণিত আছে, তিনি বলেন, ক্বাল আলী আলী ইবনু আবি তালিব, যে আলী ইবনে আবি তালিব বলেন, আলা আবাআসুকা আলা মা বাআসানি আলাইহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন লা তাদা তিমসালান ইল্লা তামাসতাহু। যে আবুল হাইয়াজ আস-সাদি থেকে বর্ণিত, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবুল হাইয়াজকে বলেন, হে আবুল হাইয়াজ, আমি কি তোমাকে এমন দায়িত্ব দিয়ে পাঠাবো না যে দায়িত্ব দিয়ে আল্লাহর রাসূল আমাকে পাঠিয়েছিলেন? কে হ্যাঁ অবশ্যই। তখন আলী বললেন, আন লা তাদা তিমসালান ইল্লা তামাসতাহু, যে তুমি যেখানেই যাবে, যেখানে ইসলামী হুকুমত কায়েম করবে, সেখানেই তুমি মূর্তিকে বিলুপ্ত করবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত, যারা মূর্তি বানায়, যারা সাহায্য করে, যারা এর সাথে সংযুক্ত থাকে, তাদের কি হুকুম? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আশাদ্দিন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন,
ইউকালু লাহুম আহইউ মা খলাকতুম। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে সব থেকে বেশি সব থেকে কঠিন শাস্তি দেওয়া হবে ওই ব্যক্তিদেরকে যারা বিভিন্ন জিনিসের প্রতিকৃত বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি তৈয়ার করে। কিয়ামতের দিন ওই মূর্তিগুলাকে ওই ভাস্কর্যগুলাকে তাদের সামনে পেশ করা হবে, তাদের সামনে পেশ করে আল্লাহ পাক বলবেন আহইউ মা খলাকতুম, দুনিয়ার মধ্যে তোমরা যে এই প্রতিমূর্তি মূর্তি ভাস্কর্য তৈয়ার করেছ এখন আমার সামনে এগুলোর জীবন দাও। তখন আপনি কোথায় যাবেন? তখন আপনি কোথায় যাবেন? আপনি কি প্রাণ দিতে পারবেন? যদি পারতেন তাহলে দুনিয়াতেই দিয়ে দিতেন। তাহলে কোরআনের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে যারা মূর্তি বানায়, যারা মূর্তি বানানোর মধ্যে সাহায্য করে সকলেই সমান অপরাধী, সকলেই কি সমান অপরাধী। সুতরাং আপনি মূর্তি যে কোনো উদ্দেশ্যে বানান না কেন, চাই সেটা মুক্তিযুদ্ধের চেতনা হোক, চাই সেটা স্বাধীনতার চেতনা হোক, চাই সেটা ভালোবাসার চেতনা হোক, মূর্তি ভাস্কর্য বানানো স্পষ্ট হারাম, হারাম, হারাম। সুতরাং আপনার ইমানকে মজবুত রাখতে হবে। আরে পুরো বাংলাদেশের মধ্যে ভাস্কর্য আর মূর্তি দিয়ে ভরে যাক, কিন্তু আমার ইমান আমি মজবুত রাখবো। আমার ইমানটা কি হবে যে ভাস্কর্য জায়েজ নাই, মূর্তি এটা জায়েজ নাই, ভাস্কর্য আর মূর্তি একই জিনিস, যেই লাউ সেই কদু, যেটাই লাউ সেটাই কদু, যেটাই ভাস্কর্য সেটাই মূর্তি। আপনারা আমার আলোচনার দ্বারা বুঝতে পেরেছেন তো? কি বুঝতে পেরেছেন বলেন তো? মূর্তি আর ভাস্কর্য একই জিনিস নাকি দুইটা আলাদা জিনিস? আমি তো নগণ্য একজন আলেম, গতকালকে 100 কতজন আলেমের লিখিত ফতোয়া আমাদের ইন্টারনেটের মধ্যে ছাড়া হয়েছে। তারা ফতোয়া দিয়েছেন, আপনারা চাইলে ওই ফতোয়াগুলো দেখতে পারেন। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামটাকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুক। এখানে মূল কথা হচ্ছে কারো বিরুদ্ধে কথা নয়, বরং আমার ইমান নিয়ে মাসালা। আমি যদি এই আকিদা রাখি যে ভাস্কর্য জায়েজ, তাহলে তো আমার ইমান চলে যাবে, কারণ এটা হারাম জিনিস। হারামকে হালাল করলে আপনার ভিতরে ইমান থাকবে না, আপনি মুসলিম থাকতে পারবেন না। এই জন্য ভাস্কর্য হোক আর নাই হোক, মূর্তি হোক আর নাই হোক, পুরা বাংলাদেশ মূর্তি ভাস্কর্য দিয়ে ভরে যাক, কিন্তু আমার আর আপনার ইমানকে মজবুত রাখতে হবে। আমার আপনার অন্তরের মধ্যে এই আকিদা পোষণ করতে হবে, এই আকিদা রাখতে হবে। কি আকিদা রাখতে হবে? যে মূর্তি এবং ভাস্কর্য ইসলামে সুস্পষ্ট হারাম। আল্লাহ পাক আমাদেরকে ইসলামের সঠিক বাণী বেশি বেশি বুঝার তৌফিক দান করুক, ইসলাম নিয়ে বেশি বেশি চর্চা করার তৌফিক দান করুক, আলেম ওলামাদের সোহবতে থাকার তৌফিক দান করুক। সকলেই বলুন আমিন, আমিন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবলাল জুমা 4 রাকাত সুন্নত পড়েননি, 4 রাকাত সুন্নত পড়ে নিন।